বিয়ে হয়েছে তিন বছর একটা সন্তানও তাদের আছে বারবার বলতেছিল স্বামী তুমি আর জুয়া খেললো না স্বামী প্রত্যেক দিনই দেয় আমি আর জুয়া খেলব না কিন্তু রাত্রে ভালো থাকলেও দিনে আর স্বামী ভালো থাকে না তাই তো স্বামীকে সাহস্তা করতে নববধূর হাতে একটি রান্না নিতে বাধ্য হইল। প্রিয় দর্শক শ্রোতা আমার স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখতেছেন এটা আমি এইরকমই মনে করতেছিলাম আমি মনে করতেছিলাম একটা ভাঙা ঘরে যখন জুয়ার টিরা জুয়া খেলতেছিল ঠিক সেই মুহূর্তে একজন মহিলা একটা মধ্যবয়সী মহিলা হাতে রান্না পুরুষদেরকে দৌড়াইতেছিল এটা কোন সময় হয় যখন তার স্বামী কোনোভাবেই তার কথায় চলে না মূলত স্বামীকে কথায় চলানো লাগবে না স্বামী যদি সঠিক পথে চলে অল্প টাকা ইনকাম করে অল্প বাজার সদাই করে তবুও কিন্তু স্ত্রী স্বামীর কথা শুনে কিন্তু যেই স্বামী স্ত্রীর কথা তো দূরের কথা পরিবারের কথা দূরের কথা বাপমার কথা দূরের কথা যখন সন্তানের মায়াও সাইরা দেয় সন্তানের যে দুধ কিনা লাগবে সেই চিন্তাও যখন দেয় তখন কিন্তু সেই স্ত্রী হাতে অস্ত্র রান্দাও ঝাড়ু নিতে বাধ্য হয় আমি ধন্যবাদ জানাই এরকম সাহসী বোনকে কেননা আমার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এই বোনটা ঘরের ভিতরে যায়া যে রান্দাও নিয়ে দৌড় নিছে এর কারণ হচ্ছে একটা আমাদের গ্রাম বাংলায় কিছু পুরুষ আছে অকর্মা নিজে ঠিক মতন কাজ করে না সারা জুয়া খেলে দিনেশা বউরে কিলাইতে যায় দিনেশা বৌ লগ্কে ঝর্গা করে দিনেশা শাশুরে গালাগালি করে এই ভাদাইমার ঘরে ভাদাইমা করে কাইসা দিয়া পিড়াইয়া স্বাস্থ্যকরণের দরকার দেখা গেল যে অনেক সময় তার ঘরে বাচ্চা আছে সন্তান আছে বউ আছে বউর খবর নেয় না বাচ্চার খবর নেয় না বাচ্চারে দুধ কিনা দেওয়ার মতন তার পকেটে টাকা থাকে না দুই এক সময় যদি একটু কাজকাম করে বউর কাছে যদি টাকা পয়সা দেয় সেই টাকা যদি সময় মতন জুয়া খেলার সময় না পায় তাহলে বউরে মাই দোর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আসলে আমাদের দেশের মহিলারা একটু অসহায় বিশেষ করে আমাদের দেশে না সমগ্র পৃথিবীতেই মহিলারা একটু ভীতি ধরনের হয় এখন হয়তো বা আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশে অনেক আপডেট হয়েছে নারীরা এখন কর্মসংস্কার করতেছে নারীরা কাজ করতেছে নারীরা ব্যবসা করতেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে নারীরা একটু সাহস করে কিছু কথা বলতে পারে নারীরা এখন শিক্ষিত হইতেছে আগের তুলনায় এখন আমাদের বাংলাদেশের অধিকাংশ নারীরা কিন্তু আহ মানে লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়ায় গেছে গা এই কথা বললে আবার অনেকে খারাপ বলেন তো যাই হোক আমি যেটা বলতে চাই এই ভিডিওটা দেখে কিন্তু আমার কাছে এইটাই মনে হয়েছে যেই জামাইরা জুয়ারটি যে জামাইরা ঠিক মতন স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না সন্তানের দায়িত্ব পালন করতে পারে না ওই জামাইদেরকে ঝাড়ু জোতা আর কোনো রাস্তা আমি দেখি না বউ যদি সাহসী না হয় তাহলে কিন্তু এরকম স্বামীদেরকে সাহস্তা করতে পারে না আর এরকম স্বামী যদি সাহস্তা না হয় তাহলে তার সন্তান নিয়ে সংসার করা কোনোভাবেই সম্ভব হয় না প্রত্যেকটা পুরুষের কাছে আমার একটা অনুরোধ আপনি পুরুষ হবেন কা পুরুষ নয় আপনি পুরুষ হবেন কামাই করার চিন্তা করেন আপনার মাথার চুল পাকবে সেই চুল পাকাটা যদি আপনার সংসারের দায়িত্ব নেওয়া দায়িত্ব চিন্তা ভাবনা করে যদি চুল পাকে তাহলে মনে করবো যে না আপনার বয়স হয় নাই আপনার দায়িত্ব বাড়ছে আপনার বয়স বাড়ানো দায়িত্ব বাড়ছে একজন দায়িত্ববান পুরুষ যদি ইনকাম কমও করে তবুও কিন্তু দায়িত্ব সহকারী পরিবার নেওয়া পরিজন নেওয়া সন্তান যাপন করে আর যার ভিতরে দায়িত্ব থাকে না দৈনিক এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা কামাইয়া রাত্রে দশ হাজার টাকা জুয়ার ঘরে দিয়ে সেই মানুষের তো আর কোনোভাবে দায়িত্ব থাকতে পারে না যাই হোক এই ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম অনেকভাবে অনেক কমেন্ট করতেছিল মানুষ সর্বদাই আমি যেটা দেখলাম যে অনেক মানুষই কমেন্ট করতেছে যে জুয়ারটি জামাইরে সাইস্তা করার জন্য রান্নাও নিয়ে বাইরেছে আর আমার কাছে এটাই মনে হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই পুরুষ যারা আছেন তারা সাবধান হয়ে যাবেন যারা জুয়ারটি যারা জুয়া খেলেন আমি জানি যে আমাদের বাংলাদেশের অনেক ক্ষেত্রে অধিকাংশ কিন্তু জুয়া খেলে না আগের থেকে ছেলেরা অনেক ভালো হয়ে গেছে তারপরও কিছু মানুষ আছে যারা জুয়ার জন্য নিজের বৌড় বন্ধক দিতে পারে তাদেরকে বলতে চাই আপনার সুন্দর একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যটাকে সুন্দরভাবে কাজে লাগান আপনি যেই টাকা ইনকাম করেন পরিশ্রম করা সেই টাকাই সন্তুষ্ট থাকেন ইনশাআল্লাহ বরকত দেবে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ